হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের 2024 সালে ভ্যালেন্টাইন্স উপলক্ষে যে নাটকগুলো এসেছে সেই নাটকগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আর স্পেশালি আপনারা নিলয় আলমগীরকে কোন অভিনেত্রীর সাথে পারফেক্টভাবে মানায়, এমনকি কোন অভিনেত্রীর সাথে ভালো কাজ করতে পারে আপনার কাছে মনে হয়, অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কাছে কিন্তু নিলয় ভাইয়াকে জান্নাতুল সুমাইয়া হিমির সাথে পারফেক্টভাবে মনে হয়, এমনকি আমি দুজনকেই পছন্দ করে থাকি। অবশ্যই আপনার পছন্দটি আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক 2024 সালে নিলয় আলমগীর ভ্যালেন্টাইন্স উপলক্ষে যে নাটকগুলো করেছেন তার প্রথম তালিকায় রয়েছে যে নাটকটি। এক নম্বরে রয়েছে অযথায়। অযথায় নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর আর তার কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। দুই নম্বরে রয়েছে যে নাটকটি। দুই নম্বরে রয়েছে গলার কাটা। এই গলার কাটা নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর আর তার কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। তিন নম্বরে রয়েছে যে নাটকটি। তিন নম্বরে রয়েছেন লাভ ইউ বাবা। এই লাভ ইউ বাবা নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর আর তার কোয়ার্টিস্ট হিসেবে এটাতে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। চার নম্বরে রয়েছে যে নাটকটি। চার নম্বরে রয়েছে হাবিব ডেকোরেটর নাটক। আর এই হাবিব ডেকোরেটর নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর আর তার কোয়ার্টিস্ট হিসেবে এটাতেও ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। পাঁচ নম্বরে রয়েছে যে নাটকটি। পাঁচ নম্বরে রয়েছে কুলির প্রেম। আর এই কুলির প্রেম নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর আর তার এটাতেও কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। ছয় নম্বরে রয়েছে যে নাটকটি। ছয় নম্বরে রয়েছে ঠোঁট কাটা জামাই। আর এই ঠোঁট কাটা জামাইয়ে কাজ করেছে নাটকে নিলয় আলমগীর আর তার কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। সাত নম্বরে রয়েছে যে নাটকটি। সাত নম্বরে রয়েছে কোটি টাকার ডিপোজিট। আর এই কোটি টাকার ডিপোজিট নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর আর এটাতেও ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। আট নম্বরে রয়েছে যে নাটকটি। আট নম্বরে রয়েছে বড় মিয়া ছোট মিয়া। আর এই বড় মিয়া ছোট মিয়া নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর, এমনকি এটাতেও ছিলেন তার কোয়ার্টিস্ট হিসাবে জান্নাতুল সুমাইয়া হিমি। নয় নম্বরে রয়েছে যে নাটকটি। নয় নম্বরে রয়েছেন না রাখার কথা। আর এই না রাখার কথা নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর, এমনকি এটাতেও তার কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। দশ নম্বরে রয়েছে যে নাটকটি। দশ নম্বরে রয়েছে ওয়েলকাম ডক্টর। ওয়েলকাম ডাক্তার নাটকে কাজ করেছেন নিলয় আলমগীর, এমনকি এটাতেও কাজ করেছেন তার কোয়ার্টিস্ট হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি। বিশেষ করে নিলয় আলমগীর ভাইয়ার 2024 সালে ভ্যালেন্টাইন্স উপলক্ষে যে নাটকগুলো এসেছেন প্রত্যেকটি নাটকে তার কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। এমনকি দর্শকেরা নিলয় ভাইয়ের সাথে জান্নাতুল সুমাইয়া হিমিকেই খুব পছন্দ করে থাকেন, এমনকি ডিরেক্টররা তাদের দুজনকে দিয়েই বেশি নাটক নির্মাণ করে থাকেন। আর অবশ্যই তাদের দুজনের কাছে আমার খুব ভালো লেগে থাকে, এমনকি দুজনকে পারফেক্টভাবে অভিনেতা অভিনেত্রীভাবে তুলে ধরেছেন ডিরেক্টররা। অবশ্যই আপনাদের পছন্দের কোন অভিনেত্রীকে নিলয় আলমগীর ভাইয়ের সাথে বেশি পারফেক্টভাবে মানায় আপনার কাছে মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।